বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি চট্টগ্রাম জেলার বার্ষিক সম্মেলন নগরীর একান কমিউনিটি সেন্টারত সম্পন্ন হই। চেয়ারম্যান ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এস আলম। এডে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে বাংলাদেশ চেয়ারম্যান সমিতির উপদেষ্টা আব্দুল মালেক নুরি। অ্যাডভোকেট শামীম চেয়ারম্যানের সঞ্চালনায় এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ চেয়ারম্যান সমিতির উপদেষ্টা এক এম আব্দুল মতিন চৌধুরী। আর স্বাগত বক্তব্য রাখে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। ইজার এক সময় আমরা নিজেরা ছোটবেলায় দেখেছি ইউনিয়ন পরিষদের মাধ্যমে টেন্ডার করা হতো, ওপেন টেন্ডার করা হতো, কিন্তু আজকে থেকে কয়েক বছর আগে, পাঁচ দশ বছর আগে থেকে সেটা উপজেলা নিয়েছে। এটা কিন্তু আমরা হাটহাজারী উপজেলায় তো আমাদের সমন্বয় কমিটি মিটিং আমরা দাবি করেছি, আজকে সকল চেয়ারম্যানরা আমরা সেটা দাবি জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে, এবং এই বিষয়টা যাতে আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে পারি। আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে ডিসির অনুমোদন ছাড়া আমাদের সিভিল প্রশাসন, আমাদের অভিভাবক হচ্ছে মাননীয় জেলা প্রশাসক, জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া যাতে কোনো চেয়ারম্যানকে গ্রেপ্তার করানো হয়, কারণ একটা কনভেনশন যে স্পিকারের অনুমতি ছাড়া কোনো সংসদ সদস্য সেকে গ্রেপ্তার করতে পারে না। এই কনভেনশনই বেহারার বাধা হারার বেঙ্গল সংগ্রাম নাগাদের মায়ের ফরদুন নদে ফুজুরি একটি আছে তার আমলত খরে গেছে গো বর্তমান এক লাখ টিয়া চেয়ারম্যানের কাজও বিচার তৈরি করি গরুগ্রাম এক লাখ টিয়া নাই তবে বাড়াই ভাবছে হাত কি আর দাবি হইলি চেয়ারম্যান তো আসকুটি বিচার করার সময় আর বিচার কম তখন ভারত আর ওই আপনাদের ছেলে হিসাবে বিভিন্ন চট্টগ্রাম হিসাবে বারলিয়া সন্তান হিসাবে অবশ্যই প্রধানমন্ত্রী সম্মেলন অথবা আপনারা ডাকবে সে ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো। পরে চট্টগ্রাম জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতি আর ইলিয়াস চৌধুরীর সাধারণ সম্পাদক গড়ি পূর্ণাঙ্গ এক কমিটি গড়িবার ঘোষণা দেওয়া হয়। দাবি যদি আদায় করতে হয় আপনাদের স্পেসিফিক দুই তিনটা দাবি দেন যেগুলি কাজে আসবে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে সমিতি করতেছেন খুব কম দাবি নিয়ে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনায় আনতে পারবে বা আপনারা দাবি দিলে সেটা বাস্তবায়ন হবে, 15-20-30 দিয়ে লাভ হবে না। আপনাদের এই কমিটির মাধ্যমে আমি অনুরোধ করব যেটা বাস্তবায়ন করা যাবে, এবং আনারই আমার কথাটা আপনারা বলতে পারেন এটা একটু সম্মানজনক করার জন্য। স্থানীয় বিচার ব্যবস্থার কথা আপনারা বলতে পারেন, এই যে থানা পুলিশের কাছে দৌড়তে, আবার অনেক চেয়ারম্যান আছে যে আমি সকলের কথা বলবো না, এই যে থানার পুলিশ এসআই মেসআই সবারে সাতটা ডাকি আর মান নিজেরটা এত নিচে নামাই ফেলছে। আমি 50-60 হাজার মানুষের প্রতিনিধি, আমি কেন একজন চাকরিজীবীকে এত তোষামত করবো এত ইয়ে করবো? সে আমার কথা শুনবে না, আমি তার কথা শুনবো। আমরা তাদের কাছে জিনিসগুলি পাঠাই দিই, তারপর দালালের ভূমিকা অবতীর্ণ হই, সেখানে সে জায়গার সম্পত্তি এই যে এসআইকে টাকা দিতে হবে এইগুলি সেইগুলি করে নিজের মানটা অনেকে কমাই ফেলি। নিজের মান আমাদেরকে চেয়ারম্যানদের চিন্তা করবেন যে আপনারা কিন্তু জনগণের প্রতিনিধি, আপনাদের মান অনেক 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 বেশি, সেই কথাটা মনে রাখতে হবে। সেই মানটা যদি শক্ত করে ধরে রাখতে পারেন সকলেই, তাহলে আপনাদের এই দাবিগুলি আপনারা আদায় করতে পারবেন। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।